আজকে শিখবো আমরা প্লাস নিউ কনসেপ্ট প্লাস কাট কাউন্টিং। প্লাস কাট হচ্ছে ভিজুয়ালাইজেশনের একটা পার্ট। ফার্স্ট হচ্ছে ভিজুয়ালাইজেশন, হাউ মেনি টাইপস অফ ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন হচ্ছে সিক্স টাইপস অফ ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশনের ছটা টাইপস আছে, ছ রকমের ভিজুয়ালাইজেশন। ফার্স্ট হচ্ছে গিয়ে আমাদের ভিজুয়ালাইজেশন অন দ্য মাস্টার অ্যাবাকাস, যেটা আমরা ক্লাসে মাস্টার অ্যাবাকাস বড় অ্যাবাকাসটা, ওইটা হচ্ছে ভিজুয়ালাইজেশন অন দ্য মাস্টার অ্যাবাকাস ফার্স্ট টাইপস। তারপরে সেকেন্ড হচ্ছে ভিজুয়ালাইজেশন অন দ্য স্মল অ্যাবাকাস, আমরা যেই স্মল অ্যাবাকাস এই যেইটা ভিজুয়ালাইজেশন অন দ্য স্মল অ্যাবাকাস, এই ছোটো অ্যাবাকাসটা। নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে ভিজুয়ালাইজেশন অন দ্য বিট চার্ট। বিট চার্ট কোনটা? পেজ ফাইভের যেইটা আছে, এই যে আমাদের লেভেল থ্রি বইয়ের বিট চার্ট, এইটা এইটা হচ্ছে গিয়ে আমাদের পেজ নাম্বার ফাইভ। এই ফাইভ পেজটা হচ্ছে গিয়ে আমাদের বিট চার্ট। নাম্বার থ্রি। নাম্বার ফোর হচ্ছে ভিজুয়ালাইজেশন অন দ্য এই ফ্ল্যাশ কার্ড, এইটা তোমাদের যে কার্ডটা দেওয়া হয়েছে ছোটো, সেই কার্ডটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড, এটা হচ্ছে ভিজুয়ালাইজেশন অন দ্য ফ্ল্যাশ কার্ড। নাম্বার ফোর। নাম্বার ফাইভ হচ্ছে ভিজুয়ালাইজেশন টেবিল, আমরা একটা টেবিলের মধ্যে শিখবো, সেটা হচ্ছে গিয়ে ফাইভ পার্ট। আর ভিজুয়ালাইজেশন ইন দ্য এয়ার, মানে আমরা এয়ারে শিখবো ফিঙ্গারের মাধ্যমে, সেটা হচ্ছে গিয়ে নাম্বার সিক্স। এবার আমরা করব কিভাবে আমরা ফ্ল্যাশ কার্ড কাউন্টিংটা করব। পেন্সিলটা আমরা সবসময় হাতের হাতে আমরা নিয়ে নেব, ঠিক আছে? এইভাবে আমরা হাতে মুঠো করে সবসময় আমরা রাখবো, ঠিক আছে? এইভাবে মাথাটা এদিকে থাকবে, এটা এবার স্টার্ট করব। আমাদের এটা হচ্ছে ওয়ান রড, এটা হচ্ছে টেন রড। তো আমরা দুটো হ্যান্ড, যেহেতু দুটো রডই করব, লেফট হ্যান্ড দিয়ে আমরা যেইভাবে বিটসগুলোকে অ্যাবাকাস টুলে যেরকম করতাম সেম, শুধু ওয়েটা আলাদা হচ্ছে, বাকি সব রুলস একই থাকবে। এটা আমরা বিটস ডিভাইডারে এই অ্যাবাকাস টুলে আমরা বিটসগুলোকে মুভ করতে পারতাম, আপ ডাউন করে অ্যাডলেস হতো। এইখানে বিটসগুলোকে ড্রয়িং করা আছে, বিটসগুলো মুভমেন্ট হবে না, কিন্তু এখানে আমরা ফিঙ্গারগুলোকে মুভমেন্ট করে এখানে আমরা কাউন্টিং করব, অ্যাডলেস করব। তো ফার্স্টে আমরা হান্ড্রেড পর্যন্ত কাউন্টিং করব। ওয়ান রডে আমরা রাইট হ্যান্ড যেরকম ইউজ করি, আপার বিটে ইন্ডেক্স আর লোয়ার বিটসগুলোকে থাম দিয়ে আমরা করব। এটা আমরা এই ফিঙ্গারটাকে আমরা এখানে ওয়ান রডে এইখানে রাখবো, পুরো ডিভাইডার বা পয়েন্টারের মধ্যে রাখবো, এইটাকে নিচের দিকে, একটু নিচের দিকে বাকি রাখতে হবে। এবার ওয়ান বিটে হচ্ছে ওয়ান, ঠিক আছে? টু বিটে আমরা টু, থ্রি বিটে থ্রি, ফোর বিটসে ফোর। এবার নিচার নেই, ফাইভ আমরা আপার বিট দিয়ে করি, তাই ফাইভ এখানে করবো, এটা এই পেন্সিলের ওপর দিয়ে এখানে যাবে ফাইভ। তারপরে সিক্স, সেভেন, এইট, নাইন, বোঝা গেল কীরকম হচ্ছে? এটা হচ্ছে ওয়ান, এইখানে এই ইন্ডেক্স ফিঙ্গারটাকে আমরা এই পুরো ডিভাইডার এই পয়েন্টারের ওপর রাখবো, ওপরে বিটসে যেন না যায়, নিচের বিটসে যেন না আসে। এটা ওয়ান, এই ওয়ান বিটে থাম দিয়ে ওয়ান, টু বিটে থাম গেলে টু, থ্রি বিটে থাম গেলে থ্রি, ফোর বিটসে গেলে ফোর। আপার বিট যখনই যাবো এটা আপার উপরে উঠে যাবে, এটা উপর দিয়ে এখানে যাবে, মানে এটা নিচে থাকলে ডিভাইডারে থাকছে, ওপরে গেলে আপার বিটস, মানে ফাইভ। এবার সিক্স, সেভেন, এইট, নাইন। এবার টেন আমরা এই রড দিয়ে, এই ফিঙ্গার দিয়ে করবো, লেফট হ্যান্ডের ইন্ডেক্স দিয়ে আমরা নিচের বিটসগুলো করি, টেন, টোয়েন্টি, থার্টি, ফার্টি, সেম এখানে তাই করবো, টেন, ওয়ান, জিরো, টেন। তারপরে ইলেভেন, টুয়েলভ, থার্টিন, ফোরটিন, ফিফটিন, সিক্সটিন, সেভেন্টিন, এইটিন, প্রপার যেন বিটসের মধ্যে থাকে, নাইনটিন, টু, টু বিটসে দেবো জিরো, টোয়েন্টি, এটা প্রপার টু বিটসে দেবো, টু, জিরো, টোয়েন্টি, টোয়েন্টি ওয়ান, টোয়েন্টি টু, টোয়েন্টি থ্রি, টোয়েন্টি ফোর, টোয়েন্টি ফাইভ, আপার বিটসে চলে গেল, এই যে টোয়েন্টি ফাইভ, টোয়েন্টি সিক্স, টোয়েন্টি সেভেন, টোয়েন্টি এইট, টোয়েন্টি নাইন, থ্রি বিটসে দেবো, থ্রি, জিরো, থার্টি, ঠিক আছে? থ্রি, জিরো, থার্টি, থার্টি ওয়ান, থার্টি টু, থার্টি থ্রি, থার্টি ফোর, থার্টি ফাইভ, থার্টি সিক্স, থার্টি সেভেন, থার্টি এইট, থার্টি নাইন, ফোর, জিরো, ফোরটি, ফোরটি ওয়ান, ফোরটি টু, ফোরটি থ্রি, ফোরটি ফোর, ফোরটি ফাইভ, ফোরটি সিক্স, ফোরটি সেভেন, ফোরটি এইট, ফোরটি নাইন। ফাইভটা আমরা এই মিডিল ফিঙ্গার দিয়ে করবো, ফাইভ এখানে একটা লেস করে দিলাম, এটা জিরো করলাম, এটা ফাইভ, জিরো, ফিফটি, ফিফটি ওয়ান, ফিফটি টু, ফিফটি থ্রি, ফিফটি ফোর, ফিফটি ফাইভ, ঠিক আছে? ফিফটি সিক্স, ফিফটি সেভেন, ফিফটি এইট, ফিফটি নাইন, সিক্স, মানে ফাইভ আর টেন যোগ হলো সিক্স, জিরো, সিক্সটি, এই দুটো, সিক্স, জিরো, সিক্সটি, সিক্সটি ওয়ান, সিক্সটি টু, সিক্সটি থ্রি, সিক্সটি ফোর, সিক্সটি ফাইভ, সিক্সটি সিক্স, সিক্সটি সেভেন, সিক্সটি এইট, সিক্সটি নাইন, সেভেন, জিরো, সেভেন্টি। এখানে আমরা জিরো করলে এই ফিঙ্গারটা তুলে নেবো, সেভেন, জিরো, সেভেন্টি, সেভেন্টি ওয়ান, সেভেন্টি টু, সেভেন্টি থ্রি, সেভেন্টি ফোর, সেভেন্টি ফাইভ, সেভেন্টি সিক্স, সেভেন্টি সেভেন, সেভেন্টি এইট, সেভেন্টি নাইন, এইট করবো, জিরো করে দেবো, এইট, জিরো, এইটটি, এইটটি ওয়ান, এইটটি টু, এইটটি থ্রি, এইটটি ফোর, এইটটি ফাইভ, এইটটি সিক্স, এইটটি সেভেন, এইটটি এইট, এইটটি নাইন, নাইন, জিরো, নাইনটি। প্রপার ফিঙ্গারগুলো দিতে হবে, নাইনটি ওয়ান, নাইনটি টু, নাইনটি থ্রি, নাইনটি ফোর, নাইনটি ফাইভ,
96, 97, 98, 99, এবার 100 টা ভালো করে বুঝবে। 100 টা আমরা কি করব, আমরা ভিজুয়ালাইজ করব আমাদের যে মাস্টার অ্যাবাকাস থাকে ক্লাসে, সেই মাস্টার অ্যাবাকাসটাকে আমরা 100 রডে ওইখান থেকে 1 বিটস অ্যাড করব, আর এই দুটোকে ইয়ে করব, মানে চোখটা বন্ধ করে করব ভিজুয়ালাইজ, যেখানে মনে হবে আমাদের 100 বিটস আছে, একটা বিটস আছে, তাহলে এখানে 100 হলো, 100 100, যখন আবার 200 করব আর একটা বিটস অ্যাড করে দেবো, তাহলে 200 হয়ে যাবে। ব্রেনে আমরা ওইভাবে ভিজুয়ালাইজ করব, এইভাবে করব না যে ব্রেনে 100 রয়েছে, ব্রেনে 200, এইভাবে না, ওই বিটস আছে, ও 100 রডে একটা বিটসকে এইভাবে অ্যাড করব, ভিজুয়ালাইজ করব, মানে মনে হবে যে আমাদের ব্রেনে যে একটা বিটস ওখানে চোখ বন্ধ করে করলাম, তো 100 100।